সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা চাইনিজ যে সিরিজটা শুরু করেছি তার সপ্তম পর্ব সম্পর্কে জানতে চলেছি। আর এই সপ্তম পর্বটা কিন্তু একটু স্পেশাল, মানে এই পর্ব থেকেই গ্যাঞ্জাম শুরু হতে পারে। তো কথা বলে চলো আমরা সাত নম্বর পর্বটা দেখে আসি। তবে গাইস, ভিডিওটা স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট রয়েছে আপনাদের প্রতি, সেটা হচ্ছে আমরা র্যান্ডম গ্রুপ থেকে একটা ফেসবুক পেজ খুলেছি যেখানে আমরা নতুন নতুন সিনেমা এক্সপ্লেন করব। মানে কোন সিনেমা আমাদের ইউটিউবে আসার আগে ফেসবুকে যাবে, তারপরে আসবে হচ্ছে ইউটিউবে। তো আপনি যদি আগে আগে আমাদের ভিডিওগুলো দেখতে চান, সেজন্য আপনি আমাদের যে ফেসবুক রেগুলারলি নতুন যত সিনেমা আসবে, সেটা হলিউড হোক, বলিউড হোক, কিংবা তামিল, তেলুগু, সব সিনেমা এক্সপ্লেন ওখানে পাবেন। আমার ভয়েস এপান আর যার ভয়েস এপান, আপনারা নতুন নতুন সিনেমা অলওয়েজ সেখানে পাবেন এক্সপ্লেন এবং ডাউনলোড লিঙ্ক সহ। তো এর জন্য ফেসবুক পেজটা মনে হয় আপনাদের জন্য খুব উপকারে আসবে। তো অবশ্যই পেজটা গিয়ে ফলো দিয়ে রাখুন এবং আপনাদের ডিমান্ড অনুযায়ী সেখানে সিনেমা আনা হবে। তবে সত্যি বলতে ওই পেজটা করা হয়েছে নতুন সিনেমা স্পেশালি এক্সপ্লেন করার জন্য, আর সেটার জন্য আমরা আলাদা সেক্টরি তৈরি করেছি। তো যাই হোক, এবার আমরা মূল ভিডিওতে চলে আসছি। আগের পর্বে আমরা দেখেছি কিভাবে ওই কুরা আমাদের নায়ককে ইনসাল্ট করছিল, কিন্তু সুনহাও আসার পরে সে চুপ হয়ে যায়। আর সুনহাও তখন তাকে বলে, আমি তোমাকে বলেছিলাম এই ছেলেকে বিরক্ত না করতে, কিন্তু তারপরে তুমি ওর ডিউটি টাইমে ওকে বিরক্ত করছো। এটা শুনে কুরা ভয় পেয়ে যায়, আর তখন সুনহাও তাকে বলে, তুমি এখন যা ওর কাছে গিয়ে মাপ চাইবে। কিন্তু আমাদের মিংটেন তখন বলে, ওর ক্ষমা চাইতে হবে না, জাস্ট আমার সাথে ঝামেলা না করলে হবে, এতেই চলবে। আর তখন কুরা সুনহাওর ভয়ে বলে, ঠিক আছে আমি ওর রাস্তায় কখনো আসবো না। আর এরপর সে চলে যায়। আর তারপর সুনহাও ক্ষমা চায় যে, আমি আমার স্টুডেন্টদের শিখ মতো ব্যবহার শেখাতে পারিনি, কিন্তু এখন থেকে আমি ওকে অবশ্যই ভালো মতো শেখাবো যাতে আর ও বেদবি না করে। মানে সুনহাও ছেলেটা অ্যাকচুয়ালি যেমন ক্ষমতাবান তেমন ভালো, মানে গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি, এটা মেনে চলেও। আর ওদিকে আমরা দেখি আমাদের নায়ক নিশ্চিন্ত হয় যে কুরা তাকে আর বিরক্ত করছে না। তো যাই হোক, এরপর মিয়া জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো, তোমার তো কলেজ এদিকে না অনেক দূরে। তখন আমাদের জমি আসে, মানে জমি আসে গলা চুলকাতে চুলাতে, আসলে সুনহাও এসেছে ওকে এগিয়ে দিতে। তো যাই হোক, সে জমিকে এখানে রেখে চলে যায়। আবার ওদিকে হোটেলের বা রেস্টুরেন্টের ক্লোজিং টাইম চলে আসে, তো এই জন্য মিয়া আর জমি আমাদের নায়ককে বাসায় ড্রপ করতে যায়। কিন্তু যখন ঘরে ফিরে তখন দেখতে পায় ফাংইউকে, আর ফাংইউকে দেখে তারা তিনজনেই চমকে যায়। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, এই বাচ্চা দুটো মূলত ফাংইউকে ঘরে রেখেছিল। তো যাই হোক, এরপর সবাই ঘরে ডিনার করতে বসে এবং ডিনারের সেই হটডগ গুলো এনজয় করতে থাকে যেগুলো আমাদের নায়ক নাকি একসাথে খেলায় জিতেছিল। তো তখন মিয়া জিজ্ঞেস করে, এতগুলো হটডগ এর টাকা কোথা থেকে এসেছে? তখন আমাদের নায়ক নাকি একজন আরেকজনকে দেখতে থাকে, আর তখন ছোট জন বলে, এগুলো আমরা খেলে জিতেছি। আর তখনই আমাদের নায়ক করিকর মুখে হটডগ ঢুকিয়ে দেয়। আর এটা দেখে মিয়া এবং জমির সন্দেহ হয় যে হয়তো আমাদের নায়ক নায়িকে একসাথে খেলে জিতেছে, এই বাচ্চাদের তো আর জেতার কথা না। তো মিয়া আবার জিজ্ঞেস করে, আর তখন আমরা দেখি আমাদের নায়িকা এবার ছোটকে হটডগ খাইয়ে মুখ বন্ধ করে দেয়। আর তারপর যখন মিয়া আবার কথা বলতে যাচ্ছিল, তখন জমি ব্যাপারটা বুঝতে পারে, জমি করে কি, মিয়ার মুখের ভেতর হটডগ ঢুকিয়ে ওর কথা বন্ধ করে দেয়। তো যাই হোক, ডিনার করা শেষে সবাই আমাদের নায়ক এবং বাচ্চাদের বাই বলে চলে যায়। আর তখন আমাদের নায়ক দেখে যে নায়িকা বোতল ভুলে রেখে গিয়েছে। তো আমাদের নায়ক তখন তাড়াতাড়ি যায় ওকে বোতলটা দিতে। আর ওদিকে আমরা দেখি মিয়া অনেক দ্রুত চলে যাচ্ছে, কারণ তার কাজ রয়েছে, কিন্তু জমি আর আমাদের নায়িকা আসতে হারছে। আর তখন জমি আমাদের নায়িকাকে বলে, তোমার ব্যবহার ইদানিং অবাক করার মতো লাগছে, তুমি আগে ক্যান্টিনে আমাদের সাথে খেতে না আসতে না, তুমি এখন মিংটানের সাথে ক্যান্টিনে লাঞ্চও করো, আগে তুমি কখনো হাসতে না, এখন তুমি প্রায় হেসে কথা বলো, তারপর তুমি ইদানিং বেশি বাইরে আসছো যেটা তুমি আগে আসতে না, তোমাদের মধ্যে কি কিছু চলছে? আর তোমার যদি হটডগ খেতে ইচ্ছে করে তুমি বাসায় অর্ডার করতে পারতে, এখানে আসার তো দরকার ছিল না। তুমি কি ওকে ভালোবাসো, সত্যি কথা বলো তো, আমি কি তোমার ক্লোজ ফ্রেন্ড নই, আমাকে কি বলবে না? তখন আমাদের নায়িকা বলে, দেখো ও আমার জুনিয়র, ওকে আমি ভালোবাসবো কেন? তখন জমি বলে, ও আচ্ছা জুনিয়র, হতে পারে ও কলেজে ক্লাসে তোমার চেয়ে জুনিয়র, কিন্তু ও হাই স্কুল শেষ করার পরে 3 বছর গ্যাপ দিয়েছে, সেই হিসেবে তুমি ওর চেয়ে 2 বছরের ছোট। তখন আমাদের নায়িকা বলে, ছোট হয়েছে তো কি হয়েছে, ওর আর আমার স্ট্যাটাস কি সমান নাকি, ওর আমার লেভেল সমান? ওর আর আমার মধ্যে যদি বক্সিং ম্যাচ হয়, ও তো 15 মিনিটও টিকতে পারবে না আমার সামনে। আর একটা কথা ঠিক মতো ক্লিয়ার হয় না, আমি ওকে মোটেও পছন্দ করি না এবং এটা সম্ভব না, কোনোদিন করবো না। আর এটি বলেই নায়িকা চলে যায়। আর তখন জমি ভাবে, হয়তো আমি ভুল বুঝেছিলাম, সিম্পল একটা জিনিসকে কমপ্লিকেটেড করেছি, তো এটা ভেবে সে চলে যায়। আর তারপরে পেছনে স্লো মোশনে দেখানো হয় যে আমাদের নায়ক নায়িকার বোতল নিয়ে এসেছিল এবং সব কথা শুনে ফেলেছে। তো এটা শুনে সে অনেক দুঃখী হয় এবং সে ভাবে যে নায়িকা মানে ফ্যাং ওকে নিয়ে এভাবে বলতো, মানে অ্যাকচুয়ালি সামনে দেখে মনে হচ্ছে ওকে ভালোবাসে, কিন্তু পেছনে এভাবে বললো। তো যাই হোক, আমাদের নায়ক অনেক কষ্ট পায়। আর এরপর ঘরে আসলে বাচ্চারা জিজ্ঞেস করে, ওকে কি বোতলটা দাওনি? তখন মিংটন বলে, অনেক দূরে চলে গিয়েছে, এজন্য দিতে পারেনি। আর তখন আমাদের নায়কের পুরনো কথা মনে পড়ে, তার কাছে মনে হয় ও যখন প্রথমে এসেছিল নায়িকা ওদের বাড়িতে, তখন সে চারদিকে ঘর অদ্ভুত ভাবে দেখছিল, এমনকি চাও খেতে চেয়েছিল না, কারণ চায়ের কাপটা ভাঙা ছিল। তো এই জন্যই সে হয়তো বোতল নিয়ে এসেছে, যাতে এ বাড়ির কোনো কিছুতে তার কিছু খেতে না হয়। তো এই কথা ভেবে মিংটেনে অনেক খারাপ ফিল হয়। আর পরের দিন আমরা দেখি আমাদের নায়িকা লাইব্রেরিতে গিয়েছে সকাল সকাল। তো তখন মেয়েরা বলে, আমাদের বক্সিং কুইন খেলাও সেরা আবার পড়াশোনাও সেরা, দেখো লাইব্রেরিতে এসেছে বই পড়তে। তো অ্যাকচুয়ালি আমাদের নায়িকা কিন্তু লাইব্রেরিতে পড়ালেখার বই পড়তে এসেনি, সে মূলত এখানে ফিগার আউট করতে এসেছে যে আমি কেন মিংটেনের প্রতি এত অ্যাট্রাক্ট হচ্ছি, আমি কি ওকে ভালোবাসছি, আর ভালোবাসলে কি কি সাইড ইফেক্ট হয়, কি কি লক্ষণ, সেটা সে চেক করতে।
এসেছে। তো যখন ওই বইগুলো পড়ছিল তখনই আমাদের মিংটেন আসে, আর মিংটেনকে দেখে আমাদের ফ্যাং ইউ তো একবারে ভয় পেয়ে যায়, বই লুকিয়ে ফেলে। আর তারপর বলে আমি একটা ইম্পর্টেন্ট রিপোর্ট লিখছিলাম, তোমার কি দরকার এখানে? তখন মিংটেন বলে তুমি যে আমাকে সাইকেল দিয়েছো সেটা নিয়ে আমি কথা বলতে এসেছি। তখন ওরা লাইব্রেরির বাইরে যায়, আর আমাদের নায়িকা প্রথমেই বলে তুমি যা মনে হয় তাই বলো না, কারণ আমি যে সাইকেলটা তোমাকে দিয়েছি সেটা কোনোভাবেই ফেরত নিব না, এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না। তখন আমাদের নায়িকাগুলো সাইকেল ফেরত নিতে হবে না, কিন্তু সেটা অনেক দামি, আমি চাই ওটার বদলে তোমার কোনো কাজ করে দিতে, কাজ করে শোধ করতে। তখন আমাদের ফ্যাং ইউ মানে নায়িকা বলে সার্ভিসের কোনো প্রয়োজন নেই। তখন মিংটেন বলে আমি জানি তোমার সবকিছু আছে, কিন্তু তারপরেও তোমার কোনো কাজের দরকার হলে আমাকে অবশ্যই বলো, আমি তোমার সব কাজ করতে রাজি। তো এটা বলে মিংটেন চলে যায়, আর তখন ফ্যাং ইউকে ঘুরে দেখতেই থাকে। আর এরপর যখন হুট করে আমাদের নায়ক মাথা ঘুরায়, তখন আমাদের ফ্যাং ইউ করে কি মুখটা ঘুরিয়ে ফেলে। অ্যাকচুয়ালি সে চায় না যে আমাদের নায়ক বুঝতে পারুক যে ফ্যাং ইউকে ভালোবাসে। তো যাই হোক, এখানে আমাদের নায়িকা ভাবে আচ্ছা ওকে আমি ভালোবাসি যাতে আমি ওকে বুঝতে না দিই, এই জন্যই কি মাঝে মাঝে ওর সাথে খারাপ ব্যবহার করে ফেলি এবং খারাপ ব্যবহারটি অনেক বেশি হয়ে যায়, এবং বলে এটা কি ভালোবাসায় নর্মাল। তো যাই হোক, এরপর আমাদের ফ্যাং ইউ করে কি আবারও ভালোবাসার বই পড়তে থাকে। আর তখন তার আবারও নায়কের কথা মনে পড়ে যে কিভাবে নুডলস শপে আমাদের নায়ক আসতে করে ওর চুল সরিয়ে দিয়েছিল, হটডগ প্রতিযোগিতার পরে কি ওর গাল থেকে আটা পরিষ্কার করে দিয়েছিল। তো এই কথা ভাবে ও একাই হাসতে থাকে। আর এরপর মিংটেনের বাসায় একটা পার্সেল আসে, যেটার একটা কিউট বক্স ছিল আর সেটার ভিতরে একটা কেক ছিল। তো ছোট যখন ওই কেকটা খুলে খেতে যাবে তখন ওর ছোট বোন না করে, আর ছোট বোন করে কি মিংটেনকে কল করে তুমি কেক পাঠিয়েছো কিনা। কিন্তু মিংটেন তখন একটা কলে ছিল, মিংটেন তখন ছিল হচ্ছে মিয়ার সাথে কথা বলছিল। তো মিংটেনকে মিয়া বলছিল আমি তোমার ছোট ভাই বোনের জন্য আজকে খাবার বানাবো, আমি বাজার করে নিয়ে বাসায় যাচ্ছি তুমিও খাবে। তো মিংটেন তখন মানা করে কিন্তু মিয়া মানে না, আর তখন মিংটেনের কাছে তার ছোট বোনের কল আসে। আর তখন সে করে কি মিয়ার কলটা কেটে ছোট বোনের কল ধরে, কিন্তু কলটা কেটে যায়। আর এরপর যখন আবার ছোট বোনকে কল করে কলটা ঢুকে না, তখন একটা কাস্টমার আসে, আমাদের মিংটেন মানে নায়ক কাজে লেগে যায়। আর ওদিকে আমরা দেখি ততক্ষণে ছোট ভাই সেই কেক খাওয়া শুরু করেছে, আর তখনই মিয়া করে কি কাঁচা বাজার নিয়ে বাড়ি পৌঁছায়, মানে মিংটেনের বাড়িতে পৌঁছায়। আর ওইখানে আমরা একটা খারাপ ঘটনা দেখি, সেটা হচ্ছে নায়কের যে ছোট বোন সে দ্রুত মিয়াকে ঘরে আসতে বলে, কারণ কি হয়েছে ওর ছোট ভাই যে কেকটা খেয়েছে যেটা পার্সেল করে এসেছে সেটা খেয়ে তার ফুড পয়জনিং হয়েছে। তো মিয়া তাকে নিয়ে দ্রুত হসপিটালে যায়। তো ডক্টর বলে তোমার ছোট ভাই যে কেকটা খেয়েছে সেটা নষ্ট কেক ছিল, এবং ওটা খাওয়ার কারণে তার ফুড পয়জনিং হয়েছে, ভয় পাওয়ার কিছু নেই, ওকে জাস্ট একদিন হসপিটালে রেস্ট করতে হবে। আর এরপর মিয়া করে কি মিংটেনকে নায়ককে পার্সেল দেখায় যে কে পার্সেলটা পাঠিয়েছে। তো ওখানে অ্যাড্রেসের জায়গায় দেখে শুধুমাত্র মিংটেনের অ্যাড্রেসটা রয়েছে, কিন্তু কে পাঠিয়েছে সেটা নাম পরিচয় নেই। তো মিয়া তখন বলে এটা কেউ ইচ্ছে করে করেছে, জেনে বুঝে করেছে। তো তখন আমাদের নায়ক বলে আমি কুরিয়ার অফিসে একজনকে চিনি যে আমাকে এই তথ্য বের করতে হেল্প করতে পারে। তো এরপর সে করে কি কুরিয়ার অফিসে কল করে। আর ওদিকে আমরা দেখি ফ্যাং ইউ কলেজের পর তার ভাই ফ্যাং জুর সাথে দেখা করতে যায়। আর সে যখন ওই বিল্ডিং এ ঢোকে একটা মহিলাকে সে যখন ক্রস করে, ওই মহিলাটাকে তার পরিচিত মনে হয়। আর তারপর করে কি আমাদের নায়িকা তাকে থামে এবং জিজ্ঞেস করে আন্টি আপনি কেমন আছেন, আমাকে কি ভুলে গেছেন? সেই মহিলাটা বলে আমি তো তোমাকে চিনতে পারলাম না। তখন আমাদের নায়িকা বলে আমাকে চিনতে পারেননি, আমি ফ্যাং ইউ। কিন্তু তারপর ওই মহিলা বলে যে আমি তোমাকে চিনতে পারলাম না, এবং দ্রুত সেখান থেকে চলে যায়। আর আমি যেটা মনে করি পার্সোনালি এটা হয়তো আমাদের নায়কের মা হতে পারে। তো যাই হোক, এরপর আমরা দেখি আমাদের নায়িকা করে কি তার ভাইকে নিয়ে ব্যাঞ্চো রেস্টুরেন্টে যায় এবং বলে এখানকার খাবারগুলো অনেক টেস্টি, তোমার পছন্দ হবে। তো যাওয়ার পরে ব্যাঞ্চো ওদেরকে স্বাগত জানায় এবং ফ্যাং জুর সাথে পরিচয় হয়। আর তারপর ব্যাঞ্চো বলে আমাদের হোটেলের সবচেয়ে ভালো খাবার আপনাকে খাওয়াবো। তো এরপর আমাদের নায়িকা করে কি সেই মহিলাকে নিয়ে কথা বলে, সে বলে আমি নিশ্চিত ওটাই আমাদের মামি ছিল, আর উনি ভালো কাপড় চোপড় পরে আছে, তার মানে হচ্ছে উনি এখন অনেক ভালোই আছে। কিন্তু আমি শুনেছিলাম মামা মারা যাওয়ার পরে উনি শহর ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু আমার এখন মনে হয় উনি এখানে থাকেন। আর তখনই ব্যাঞ্চো ওদের জন্য ডিশটি নিয়ে আসে এবং সে অনেক এক্সাইটেড ছিল এবং বলে আজকে নিজে আমি আপনাদেরকে সার্ভ করবো, আমি আপনাদের জন্য যে কোনো কিছু করতে রাজি আছি, এবং এছাড়াও অনেক পাম্পটি দিচ্ছিল। আর তখন আমাদের নায়িকা আর ভাই একটা কথাই বলে তোমার কাছে একটা রিকোয়েস্ট কি আমি করতে পারি? তখন আমাদের ব্যাঞ্চো বলে অবশ্যই করুন, তুমি জাস্ট একটু চুপ থাকো, এখান থেকে চলে যাও, আমরা খেয়ে নেবো। এই কথা শুনে ব্যাঞ্চো খুব অপমানিত বোধ করে এবং চুপ হয়ে চলে যায়। অ্যাকচুয়ালি ব্যাঞ্চো মনের দিক দিয়ে অত খারাপ না, খুবই ভালো লাগে আমার ওকে। তো যাই হোক, এদিকে আমরা দেখি মিংটেন কুরিয়ার অফিস থেকে জানতে পারে ওই পার্সেলটা ওই কুরা পাঠিয়েছিল। এটা শুনে মিংটেনের তো রাগ হয়ে যায়, আর তখন মিয়া ভয় পেয়ে যায় যে নিশ্চিত একটা গ্যাঞ্জাম বাজবে। তো মিংটেন তখন দ্রুত বের হয়ে যায় কুরার উদ্দেশ্যে, আর তখন মিয়া বুঝতে পারে যে আমাদের নায়ক হয়তো ওই কলেজে গিয়ে কুরাকে মারতে যাবে। তো হেল্পের জন্য সে করে কি জমিকে কল করে। তো জমি তখন দ্রুত শুন হাওকে কল করে বলে যে মিংটেন কোনো ঝামেলায় পড়তে পারে, তুমি দ্রুত তোমার কলেজে আসো। আর পরের দৃশ্যে আমরা দেখি মিংটেন কলেজে পৌঁছে যায়, মানে তাদের প্রতিপক্ষ কলেজে, এবং সেখানে গিয়ে কুরাকে খুঁজতে থাকে এবং শেষ পর্যন্ত ওকে পায় এবং বলে আজকে আমি তোকে ছাড়বো না। এই বলে সে কুরাকে মারতে যায়, কিন্তু বুঝতে হবে ও আরেক কলেজে গিয়েছে, সে কলেজে গিয়ে কি কাউকে হাত দিতে পারবে? সবাই ওকে থামায়, কিন্তু ও রাগ কন্ট্রোল করতে পারে না। আর তখন সেখানে জিয়াও ফেং আসে, মানে ভিলেন নায়িকা। আর তখন কুরা বলে ও জিএনজি কলেজের, আর ওই কলেজে ফ্যাং ইউ ওকে চুজ করেছে ওর সাথে লড়াই করার জন্য। আর এটা শুনে জিয়াও ফেং বলে, মানে ওই মেয়েটি, তোর কত বড় সাহস, তুই ওই কলেজের হয়ে এই কলেজের ছেলেদের গায়ে হাত তুলতে এসেছিস। তখন আমাদের নায়ক বলে এটা আমার আর কুরার সমস্যা, তোমরা কেউ মাঝে আসবে না। কিন্তু তখন আমরা দেখি কুরা করে কি জিয়াও ফেং কে উস্কাতে থাকে যে আমাদের কলেজে এসেছে আমাকে মারার জন্য, আমার সাথে ঝামেলা করার জন্য। আবার তখন জিয়াও ফেং মানে ওই মেয়েটি আবার বলে তোর এত সাহস, তোর সাহস থাকলে আমার সাথে লড়াই করবি। আর বলে সে মিংটেনকে চ্যালেঞ্জ করে এবং ওর দিকে গ্লাভস ছুড়ে দেয়। তারপর আমরা দেখি ওরা দুজন রিং এর ভেতরে এবং মিংটেনের উপর ঘুষির বন্যা বয়ে দিচ্ছে, কিন্তু আমাদের মিংটেন ওই মেয়েটিকে
জিয়া কিছু বলছেন, আর তখনই শুন হাও আসে, মানে এই কলেজের যে লিডার এবং জিয়াও ফেং, মানে ওই মেয়েটি অনেক বকে আর বাকি স্টুডেন্টদের বকে যে তোমরা ওদের থামানো বাদ দিয়ে উল্টে ওদেরকে মারামারি করতে দিয়ে মজা দেখছো। আর তারপর মিংটনকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো। মিংটন তখন সব ঘটনা খুলে বলে, বলে ওই কুড়ার জন্য আমার ভাই হসপিটালে, ও পচা কেক পাঠিয়েছে পার্সেল করে আমার বাড়িতে, আর সেটা খেয়ে আমার ভাই হসপিটালে গিয়েছে, ওর শত্রুতা আছে আমার সাথে, আমার ভাই বোনের সাথেও কেন এমন করলো। কিন্তু তখন কুড়া মিথ্যা বলে, সে বলে আমি এরকম কিছুই করিনি। কিন্তু শুন হাও বলে এই বিষয়ে তো আমি অবশ্যই তদন্ত করবো এবং সবার সামনে নিয়ে আসবো, এবং যদি এটা সত্যি হয়ে থাকে তোর কুড়া কোনো রক্ষা নেই। আর তখন একটা স্টুডেন্ট ওর এসে বলে জেনজি কলেজের স্টুডেন্টরা এসেছে। আর এরপর ওরা তখন বাইরে আসে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক ইন্টেন্স দেয়, আর তারা মনে করে হয়তো ওই কলেজ থেকে অনেক স্টুডেন্ট এসেছে। কিন্তু আমরা দেখি ওখানে জমি আর ফ্যাংইউ ছিল, মানে ওদের এমন ভাব ওরা দুইজনই দশজনের সমান। তো ফ্যাংইউ তখন বলে চুপচাপ মিংটনকে আমাদের সাথে দিয়ে দাও। আর তখন শুন হাও বলে মিংটন আমাদের এখানে আছে, কোনো সমস্যা নেই, এবং তার দাবি কুড়া কোনো একটা দোষ করেছে, আমি এটা তদন্ত করে অবশ্যই মিংটনকে পাঠিয়ে দিতাম। আর তখন মিংটন বাইরে আসে, তার গালে আঘাত ছিল যেটা ওই মেয়েটা করেছে। এটা দেখে তো ফ্যাংইউ এবং জমি অনেক রাগ হয় এবং লড়াইয়ের জন্য রেডি হয়ে যায়। তখনই এখানে মিয়া আসে এবং সে বলে মিংটনকে মারার জন্য তোমরা অবশ্যই পস্তাবে। আর তখন শুন হাও বলে দেখো আমাদের দুই কলেজের মাঝে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আর এটা আমি থাকতে হতে দেবও না, যত মিস আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আমি ঠিক করবো। আর তখন ফ্যাংইউ বলে এটা তোমার ওকে মারার আগে ভাবা উচিত ছিল, তোমরা ওকে মেরেছো এটার জন্য তো পস্তাতেই হবে, এটা নিয়ে তো বড় হবেই ঝামেলা। আর তখনই এখানে রেফারি উল্টাতে উল্টাতে চলে আসে, মানে রেফারির ভাবটা বুঝি না, যেখানে লড়াই হোক ঝামেলা হোক সে চলে আসবে। তো রেফারি এসে বলে জেএনজি কলেজের যত স্টুডেন্টরা রয়েছে তোমাদেরকে প্রিন্সিপাল ডাকছে। আর পরের দৃশ্যে আমরা দেখি ওরা চারজন প্রিন্সিপালের রুমে, প্রিন্সিপাল ওদেরকে বকতে থাকে এবং বলে তোমরা কি আমাদের কলেজের রুল ভুলে গিয়েছো, কলেজের বাইরে কোনো লড়াই করা যাবে না, কলেজের ভেতরেও কোনো লড়াই করা যাবে না। আর তখন আমাদের নায়ক সকল দোষ নিজের মাথায় নেয়, পানিশমেন্ট নেওয়ার জন্য তৈরি হয়। কিন্তু ওকে যখন পানিশমেন্ট দেবে তখন তিন মেয়ে বলে ওই কলেজের স্টুডেন্টরা মিংটনকে মারতে এসেছিল, ও শুধু সেলফ ডিফেন্স করেছে। আর তখন প্রিন্সিপাল বলে তোমাদের মিংটন ওই কলেজে গিয়েছে আর তুমি বলছো সেলফ ডিফেন্স করছে, এরকম কাহিনী অন্য কাউকে বলো, ওদের ক্যাম্পাসে কেন গিয়েছে, ওদের ক্যাম্পাসে গিয়ে আমাদের কলেজের রুল ভেঙেছে, ও শাস্তি অবশ্যই পাবে। আর তখন ফ্যাংইউ বলে আপনার রুলস ভঙ্গের কথা বলছেন, মার্শাল আর্টটা আমরা কেন শিখেছি, নিজেদের এবং পরিবারকে রক্ষা করতে। মিংটনের ভাইকেও পচা কেক পাঠিয়েছে, তাকে ওর ভাই হসপিটালে, অবশ্যই সেটার প্রতিশোধ বা আত্মরক্ষা করার জন্য যেতে পারে, আমার ভাইয়ের সাথে এমনি করলে আমি তোকে মেরে চাটনি বানিয়ে দিতাম, আপনার রুলস দেখতাম না আমি, ওকে যদি আপনি শাস্তি দেন তাহলে আমি এই কলেজ ছেড়ে চলে যাবো। আর তখন জমি বলে আমি এই কলেজ ছেড়ে চলে যাবো, ফ্যাংইউ না থাকলে আমি এই কলেজে থাকবো না। আর তখন মিয়া বলে ওরা দুজন যদি না থাকে এই কলেজে তো আমিও থাকবো না, মানে তিন মেয়ে মিংটনকে সাপোর্ট করে। আর তখন প্রিন্সিপাল বলে তোমরা চলে গেলে এই কলেজে তো বন্ধ হয়ে যাবে, তোমরা হচ্ছে আমাদের কলেজের আইকন, কেউ যাবে না। অ্যাকচুয়ালি এখানে কথা হচ্ছে আমাদের যে নায়িকা ফ্যাংইউ, সে হচ্ছে MMA চ্যাম্পিয়ন, জমি বক্সিং চ্যাম্পিয়ন, আর আমাদের মিয়াও কিন্তু টাইকোয়ান্ডো চ্যাম্পিয়ন, ওটার অর্থ কি আমি জানি না, কি গেম আমি জানি না, ভবিষ্যতে হয়তো দেখতে পারবো, মানে তিনটা মেয়ে এখানে চ্যাম্পিয়ন, তিনটা আলাদা আলাদা স্পোর্টসে এবং এই কলেজের শান। তো এই জন্য প্রিন্সিপাল ওদেরকে রাখতে মিংটনকে ক্ষমা করে দেয়। কিন্তু ঝামেলা কিন্তু একটা বড় রয়েছে, সেটা হচ্ছে কুড়া মিংটনের ভাইকে কোয়াচা কেক খাইয়ে প্রায় মারতেই বসেছিল, এটা কিন্তু অনেক বড় অপরাধ এবং আমার মনে হয় না মিংটন এটা এত সহজে ছাড়বে যতই ভদ্র হোক। তো এরপরে কি হয় সেটা আমরা জানতে পারবো আগামী পর্বে। তো যাই হোক, মাত্র 7 পর্বের মধ্যেই কিন্তু এই চাইনিজ সিরিজটা আমাদের একেবারে আটকিয়ে ফেলেছে, এবং আমার দৃঢ় বিশ্বাস এটা যদি 100 পর্বের হয় আমরা এরকমই মজা পাবো। এটা মনে হয় লাস্ট ম্যান অন দ্য আর্থের মতো, পরে গিয়ে অত খারাপ হবে না, লাস্ট ম্যান আর্থ তো একেবারে বাদ হয়ে গেছে। তো যাই হোক, লাস্ট ম্যান আর্থের আর মাত্র 4টা ভিডিও আছে, এই 4টা ভিডিও দিলেই লাস্ট ম্যান আর্থের 4টা সিজন শেষ হয়ে যাবে এবং পুরো সিরিজটাই শেষ। তো খুব দ্রুত আমরা লাস্ট ম্যান অন দ্য আর্থ শেষ করে ফেলবো। তো ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তো গাইস, আপনাদের কি মনে আছে ফেসবুক পেজটার কথা, যে পেজে আমরা নতুন যত সিনেমা থাকবে সেগুলো এক্সপ্লেন করবো রেগুলার। তো নতুন সিনেমার এক্সপ্লেন ডাউনলোড লিঙ্ক সহ পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন, আর পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে।